মাত্র 3 বছর দায়িত্ব নিয়ে বিআরটিসি বাসে প্রতি বছর অন্তত 20 কোটি টাকা লাভ হয়েছে বিআরটিসি এখন সরকারের এটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হয়েছে বলে জানালেন বিআরটিসির চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম সকালে রাজধানী গুলিস্তানে বিআরটিসির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এই কথা বলেন তিনি এই সময় তিনি বলেন বিআরটিসি আগের জনবল নিয়ে গত বছর প্রায় 20 কোটি টাকা লাভ করেছে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে আর্থিক সহযোগিতা সহ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকে বিআরটিসি কর্তৃপক্ষ আসছে ঈদে যাত্রীদের যাতায়াতের কথা মাথায় রেখে দূরপাল্লার বাসগুলোর সাথে বিআরটিসি 550টি বাস যুক্ত থাকবে বলেও জানান বিআরটিসি চেয়ারম্যান অবস্থা আছে কিন্তু আমরা বকেয়াগুলো রয়ে গেছে আমার কর্মচারীর বেতন এখনো আমার প্রায় 10 কোটি টাকা বকেয়া রয়ে গেছে 2014-15 সালের আমার সিপিএফ গ্রেচুইটির টাকা রয়ে গেছে বকেয়া রয়ে গেছে এই বকেয়াগুলো যখন শেষ হবে এই টাকা তো আমার আর অন্য কোথাও লাগবে না আর এখন যে গাড়ি আসবে এখন যে ঋণ নেওয়া হবে সেই ঋণ নির্ধারিত সময়ের আগেই পরিশোধ করা সম্ভব হবে